ওয়েলকাম টু রিশু বামিরিয়া। আর আজকে আমি তোমাদেরকে হোমমেড হ্যান্ড স্যানিটাইজার বানাতে শেখাবো। তো স্যানিটাইজার ইনস্ট্যান্টলি আমার মনে হয় এখন বাইরে যেরকম পরিস্থিতি পড়েছে, স্যানিটাইজার অনেক সময় তো অ্যাভেলেবেল নেই, তারপরে অনেক সময় স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, স্যানিটাইজার বাইরে বাজার বন্ধ, এরকম সিচুয়েশনে আমার মনে হয় হোমমেড স্যানিটাইজার দ্য বেস্ট অপশন। তো আমি যেগুলো দিয়ে তোমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার বানাতে শেখাবো, যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো তোমার বাড়ির একদম তোমার হাতে নাগালেই আছে, আর বেশি কিছু না, মাত্র চারটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তোমাকে শেখাবো। আর একদম তোমার অ্যাভেলেবেল জিনিস সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের অবশ্য অনেক অনেকেই পারফিউম, তো সবাই পারফিউম ইউজ করে, আর এই সিচুয়েশনে পারফিউমও ইউজ করা উচিত। যখন বাইরে যাবে পারফিউম অবশ্যই ইউজ করবে, কারণ পারফিউমে থাকে ইথাইল অ্যালকোহল। তো অনেক সময় আমরা অনেক কিছু পারফিউম নিয়ে ফেলি, বাট আমরা অর্ধেক ইউজ করে রেখে দিই, বা অনেক পারফিউম থেকে যায় বাড়িতে। তো আমার সেরকম অনেক পারফিউমই আছে, তার মধ্যে আমার অসমের একটা পারফিউম আছে আমার, যেটা আমি অলমোস্ট ইউজ করেছি, দেখতে পাচ্ছ একদম মানে অনেকটা ইউজ করেছি, মানে থেকে গেছে অর্ধেকের হাফ মোটামুটি রয়েছে। তো এর মধ্যে ইথাইল অ্যালকোহল আছে, ইথাইল অ্যালকোহল যেটা হ্যান্ড স্যানিটাইজারের বেস্ট, একদম একদম বেস্ট ইনগ্রিডিয়েন্টস, যেটা থাকতেই হবে, অ্যালকোহলই হচ্ছে স্যানিটাইজারের বেস্ট যে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসটা। তো এখানে দেখো যেমন ইথাইল অ্যালকোহল লেখা আছে, ক্যামেরা ইনগ্রিডিয়েন্টসে এখানে ইথাইল অ্যালকোহল রয়েছে। তো আমি এই পারফিউমটা ইউজ করবো, আর পারফিউমে মোটামুটি ইথাইল অ্যালকোহল কম বেশি থাকে। তো এতে ইথাইল অ্যালকোহল যেটা রয়েছে, ইথাইল অ্যালকোহলের পার্সেন্টেজটা দেওয়া নেই, তবে ইথাইল অ্যালকোহল আছে, পারফিউম আছে, পারফিউমের একটা স্মেল যেটা পারফিউমে থাকে সেটা আছে, গ্লাইসল আছে, আর তো এই অ্যালকোহল, আর হ্যাঁ অ্যালকোহল আছে মেনশন আলাদা, আলাদা ইথাইল অ্যালকোহল তো আছে, তার সাথে আলাদাভাবে অ্যালকোহল লেখা আছে 95% করে আলাদা লেখা আছে। এই যে দেখতে পাচ্ছ, তো আমি প্রথমে আমার এই যে পারফিউমটা আছে, এই পারফিউমটা, তার সাথে আমি অলরেডি একটা স্যানিটাইজারের বোতল ছিল খালি, তো সেই এই বোতলটা আমি ইউজ করছি। এরকম ধরনের বোতল তোমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, বাড়িতে এরকম থেকেই থাকে, যে কোনো কসমেটিক হোক, যে কোনো স্যানিটাইজারের খালি বোতলও চলবে। তো এরকম ধরনের বোতল আমি ইউজ করছি, এরকম ধরনের একটা বাউল লাগবে, অ্যান্ড স্পুন ইউজ করতে পারো। আর আমার আমার বাড়িতে আমার ব্যালকনিতে প্রচুর পরিমাণে অ্যালোভেরা রয়েছে, তো অ্যালোভেরা ম্যাক্সিমাম সবার বাড়িতেই থাকে, যদি না থাকে তো পেয়েও যাবে, কোনো অসুবিধা নেই, কারণ অ্যালোভেরা খুব সহজেই। আর আমাদের একটা লাগবে সিজার। তো দেখতেই পাচ্ছ, তো আমি তোমাদের চটপট দেখিয়ে ফেলি যে হোমমেড ইনস্ট্যান্ট স্যানিটাইজার তোমরা কী করে ইউজ করবে। আর একটা কথা আমি বলে দিই, যেহেতু অ্যালকোহল আছে তার সাথে আমরা অ্যালোভেরা দিচ্ছি, এই স্যানিটাইজারটা বেস্ট হবে, কারণ অ্যালোভেরা আমাদের অনেক কিছু থেকে, অনেক প্রবলেম থেকে, অনেক প্রবলেম, আমাদের স্কিন প্রবলেম হোক, হেয়ার প্রবলেম হোক, আমাদের যে কোনো শারীরিক প্রবলেম হোক, সেটাকে খুব তাড়াতাড়ি রিডিউস করার অ্যালোভেরা সেই গুণটা বল, অ্যালোভেরার যত গুণই বলি সেটা কম হবে। তো অ্যালোভেরা বেস্ট পার্ট, আর একদম বাড়ির গার্ডেনে তো আমার খুবই পছন্দের। তো আমি চলো তোমাদেরকে চটপট দেখিয়ে দিই।
গাইস আমি আমার অ্যালোভেরা হ্যান্ড স্যানিটাইজার হোমমেড বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কনসিস্টি খুব সুন্দর একটা কনসিস্টি হচ্ছে জেল, আর এটা ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি, ভীষণ হ্যান্ডি, কারণ এটা ছোট বোতলে আমি, আর এরকম বোতলে আমি প্রতি উইকে বানিয়ে এরকম ঢেলে নিই, আর প্রতি সাত দিনে যেহেতু রোজ ইউজ করতে হচ্ছে তো শেষও হয়ে যায়। আর এরকম ছোটো ছোটো বোতল আমার ফ্যামিলিতে আপাতত দুজন বাইরে অফিসে যাচ্ছেন তাদেরকেও আমি দিয়ে দিই। তো আমাদের বাড়িতে সবাই এরকম হোমমেড স্যানিটাইজার এখন ইউজ করছে, ভীষণ ভালো। তার কারণ হচ্ছে এখন বাইরে প্রথমত স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, স্যানিটাইজার বাজার বন্ধ, সম্পূর্ণ লকডাউন হয়ে গেছে, তো সেই জন্য বাজারে স্যানিটাইজার পাচ্ছে না, অফলাইনও নিজের পছন্দের মতন পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে, আর একটা থিঙ্ক আমি বলছি, নতুন নতুন কোম্পানি যারা স্যানিটাইজার আগে ছিল না, এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য যারা লঞ্চ করেছে, তারা অনেক অনেক কোম্পানি আছে, হাউসফুল কেমিক্যালও আছে ইথাইল অ্যালকোহলের সাথে, যেটা একদমই ঠিক নয়, কেমিক্যাল একদমই ঠিক নয়, কারণ এটা আমরা হাতে ইউজ করছি, স্যানিটাইজিং দেওয়ার পর আমরা যদি খাই সেখানে যদি কেমিক্যাল থাকে সেক্ষেত্রেও আমাদের এটা জার্মস না হোক ইনফেকশন হওয়ার তো চান্সেস থেকেই যায়। তো সেক্ষেত্রে এই স্যানিটাইজারটা ভীষণ আয়ুর্বেদিক, কারণ এতে অ্যালোভেরা আছে, তো আর ইথাইল অ্যালকোহল রয়েছে, তাহলে আর কি চাই। তো এরকম স্যানিটাইজার চটজলদি বানিয়ে ফেলো একদম হাতের নাগালে থাকা জিনিস দিয়ে, যেগুলো আমি বললাম, অ্যালোভেরা অ্যান্ড তোমাদের পুরনো কোনো পারফিউম, যদি উইকের জন্য সাত দিনের জন্য বানাতে পারো তাতে জিনিসটাও ভালো থাকবে, অ্যান্ড যেহেতু আমাদের এখন প্রতিনিয়ত ইউজ করতে হচ্ছে। তো কনসিস্টি দেখো কি সুন্দর একটা জেল টাইপের এসছে, অ্যান্ড যদি বলি হাতে অ্যাপ্লাই করার পর একটা হালকা কোল্ডনেস ফিল হচ্ছে, ভীষণ কোল্ডনেস। আর সব থেকে একটা কথা, হোমমেড আমি নিই, এটা যে মানে এতটা ভালো লেগেছে আমার, তার কারণ হচ্ছে একটা কারণ, প্রথমত অ্যালকোহল আছে, করোনা ভাইরাস এখন যেটা আমাদের অ্যালকোহল দরকার স্যানিটাইজিং যেটার জন্য আমরা ইউজ করছি, প্লাস অনেক স্যানিটাইজার আছে ইউজ করলে হাত রাফ হয়ে যাচ্ছে বা কিরকম একটু ড্রাইনেস হয়ে যাচ্ছে, বাট এটা যখন আমি ইউজ করলাম একটা কোল্ডনেস ফিল হলো, হাতটা ড্রাই হলো না, কি সুন্দর একটা ময়েশ্চারাইজ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, যদিও দেখো কত সুন্দর একটা ময়েশ্চারাইজ এসছে, দেখো কত সুন্দর একটা ময়েশ্চার থাকে বাড়িতে, সেইটা দিয়ে তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো খুব ইজিলি। আর এরকম আমি বলবো, এরকম বোতলে তোমাদেরকে আমি রিকমেন্ডেড করবো, এরকম বোতলে প্রতি সপ্তাহে যদি বানিয়ে নাও তাহলে প্রতি সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে, আবার তৈরি করে আবার ঢেলে নাও, তাতে তোমাদের ট্রাভেলে নিয়ে যেতেও সুবিধা হবে, অফিস যেখানে তোমরা বেরো নিয়ে যেতে সুবিধা হবে, খুব ইজিলি ব্যাগে চলে আসবে, ইজিলি জিন্সে চলে আসবে, তো খুব তোমাদের জন্য হ্যান্ডি হবে। তো লাস্টলি আমি এটুকুই বলবো যে অবশ্যই করোনা ভাইরাস এখন তো ভীষণ, যেহেতু এখন আমাদের ভীষণ পরিমাণে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো আমি তো ফার্স্টলি বলবো হ্যান্ড স্যানিটাইজিং সব সময় করো, হ্যান্ড ওয়াশেস করো, সোশ্যাল ডিস্টেন্সিং মানো, অ্যান্ড মাস্ক পরো সব সময়। আর তোমাদেরকে এটুকুই বলবো, এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যাতে এরকমভাবে স্যানিটাইজার তারাও বানিয়ে নিতে পারে, অ্যান্ড আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের আরও আরও তোমাদের জন্য আরও হেল্পফুল ভিডিও আমরা বানাই। তো পরের ভিডিওতে দেখা হবে, টিল দেন, বাই বাই।